পড়া মনে রাখার 5টি উপায়। ভোরে ঘুম থেকে উঠে পড়াশোনা করার চলমান ধারা যেন বিলীন হতে বসেছে। তবে মনে রাখবেন, রাত্রে ঘুমের পরে সকালে মস্তিষ্কের কর্মক্ষমতা বেশি থাকে, তাই সকালের পড়াগুলো মনে থাকে সব সময়। এজন্যই বলা হয়, মুখস্থ করার মতো পড়াগুলো ভোরে উঠে পড়ার জন্য। পড়ার পরে অবশ্যই লিখুন, পড়ার পরে চেষ্টা করুন লেখার, কেননা পড়ার পরে সেগুলো লিখলে আপনার মনে থাকবে দীর্ঘদিন। যদি হাতে বেশি সময় না থাকে সেক্ষেত্রে মূল পয়েন্টগুলো লিখতে পারেন, এতে আপনার নোটও করা হয়ে যাবে। পুরোটা পড়ার ক্ষেত্রে এই পয়েন্টগুলো দেখলেই আপনার পুরো পড়াটাই মনে পড়ে যাবে। রিভিশন দেওয়া, আজকে যা পড়বেন তা পরের দিন নতুন পড়া শুরু করার আগে একবার রিভিশন দিয়ে নিতে হবে, তাহলে পড়াগুলো মনে থাকবে। কেননা আজকে যা পড়ছেন সেটি আপনি যদি 10 দিন পরে পড়তে যান তাহলে আপনার কাছে নতুনের মতো মনে হবে। এই জন্য রিভিশনের বিকল্প নেই। প্রতিদিন নির্দিষ্ট সময় পড়তে বসা, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পড়াশোনা করলে মস্তিষ্ক অভ্যস্ত হয়ে যায় যে এই সময় তাকে পড়াশোনা করতে হবে। আর পড়ার জন্য যদি আপনি আলাদা সময় রাখেন এতে মনোযোগের ব্যত্যয় ঘটে না, তাই যে সময় আপনি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক সেই সময় পড়তে বসুন। অন্যকে পড়ানো, নিজের পড়া কথোপকথনের মধ্য দিয়ে অন্যের সঙ্গে শেয়ার করলে পড়া মস্তিষ্কে স্থায়ী হয়ে যায়। এছাড়া আপনি নিজের সহপাঠীদের নিজের পড়াটি বুঝিয়ে দিতে পারেন, এক্ষেত্রে আপনি পড়াটি আর ভুলবেন না।